কাজ করছি হলো খেজুর এবং আখের গুড় নিয়ে আমার কোম্পানির নাম হলো রুট বাংলাদেশ আজকে আমার ফাইনাল পিচ ডে আশা করি ভালো হবে সবার দোয়া চাচ্ছি ধন্যবাদ আমাদের গ্রামীণ পরিবেশ থেকে আসলে আমাদের খেজুরের গুড়ের মানে গাছ যেটা এটা হারিয়ে যেতে চলেছে তো আমি 7 বছর ধরে এই বিজনেসটা করতেছি প্রথমে আমি মানুষের যে প্রবলেমটা ছিল যেটা স্বাস্থ্যকর পুষ্টিযুক্ত যে মিষ্টিটা এটা একটা সমস্যা যে ট্রাস্ট লেভেলটা যে সোর্সিং নিয়ে সমস্যা এটা আমি ফাইন্ড আউট করলাম তারপর যেটা হলো যে রিলায়েবিলিটি একটা সোর্স তারা পাচ্ছিল না আর ফার্মাররাও তাদের সঠিক মূল্যটা পাচ্ছে না এটাও আবার ফাইন্ড আউট করলাম আর প্রাকৃতিক কিছু সমস্যা যেটা আমাদের সয়েলের যেটা ক্ষতি হচ্ছে তারপর বজ্রপাত যে প্রবলেমটা হচ্ছিল তো এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমি যেটা আমার যে পণ্যগুলো সেটা হলো যে আমি খেজুর গুড় থেকে হার্ড লিকুইড এবং পাউডার এবং ক্রিম করেছি যেটা পাউডার এবং ক্রিমটা হলো আমার ইনোভেশন যেটা মূলত এটা খুবই এখন ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মার্কেটে একটা ভালো অবদান রাখছে এটা কি পেটেন্ট করা আছে নাকি যে কেউ চাইলে এটা বড় গ্রুপ যারা স্টিল নাও আই আই নট পেটেন্টেড বাট আই অ্যাম ট্রাইং আই অ্যাম ট্রাইং ইউ ট্রাইং টু গেট আ প্যাটেন্ট অন দ্য প্রোডাকশন টেকনিক ফর দ্যাট কারণ আপনার এটা যদি প্রফিটেবল হয় দেন হোয়াট ইজ স্টপিং ইফাদ অর এসিআই একই প্রোডাক্ট বানায় আপনার স্বপ্ন মার্কেটে নিয়ে আসা মার্কেটে তো আপনার কোনো কম্পিটিশনটা হয়ে যাবে তার মানে আপনার জন্য এই একটা যে কোনো প্রোডাক্টের সার্টিফিকেশন করতে গেলে সিঙ্গাপুর বা মালয়েশিয়া যেতে হবে অনেক কস্ট পড়ে যায় এই জায়গাটাই মানে এটা তার মানে আপনি যে আপনার যে মেইন ইউএসপি যে ট্রেডিশনাল প্রোডাক্টের সাথে এটার যে এটা অনেক বেশি নিউট্রিশনাল সেটা আপনাকে প্রমাণ করতে এখনও আপনি পারছেন না যেটাতে আপনার এখন মেইন চ্যালেঞ্জ হওয়া উচিত যেটা ঠিক করতে পারলে আপনার প্রাইসটা এই রেঞ্জে বেশি বিক্রি করতে পারবে তো আমি আশাবাদী যে জাজরা আমারকে পজিটিভলি তারা মূল্যায়ন করবে তো গ্রিনটেক ফাউন্ডেশন এবং সাথে যারা কাজ করেছে তাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন